আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের তৃতীয় পর্বে, উইচ ইজ ইন্ট্রো টু আফটার ইফেক্টস অ্যানিমেশন। এই পর্বে আমি আপনাদেরকে 2D অ্যানিমেশনের মার্কেট প্লেস সম্পর্কে বলবো, মার্কেটে এর কেমন ডিমান্ড রয়েছে তা সম্পর্কে জানতে পারবেন, অ্যান্ড কীভাবে আমি আমার ভিডিওগুলো বানাই অর্থাৎ আমার কাজের ওয়ার্কফ্লো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক ভিডিওটিতে। 2019 প্রায় শেষ এবং আপনি যদি ফাইবারে ঢুকেন এবং এক্সপ্লেনার ভিডিও অর অ্যানিমেটেড ভিডিও লিখে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন যে এই ক্যাটাগরির ভিডিও $80 থেকে স্টার্ট হয়, অ্যান্ড যত প্রফেশনাল আপনি আপনার ভিডিওগুলো বানাতে পারবেন তত প্রাইস বাড়ে। মোস্ট প্রফেশনাল ভিডিওগুলোর প্রাইস $400 থেকে $785 আশেপাশে হয় এবং দেখতে পাবেন এই সেক্টরে আমরা বাংলাদেশিরা পিছিয়ে আছি। সো তুলনামূলক কম্পিটিশনও কম ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনের মতো ক্যাটাগরি থেকে। আর যেই ক্যাটাগরিগুলোতে কম্পিটিশন কম সেই ক্যাটাগরিতে শাইন করার চান্স সবচেয়ে বেশি যদি আপনি একজন নিউ ফাইবার মেম্বার হন। আমার এই কোর্স অ্যান্ড অ্যানিমেশন মেড ইজি কোর্সটি করলে আপনি শিখতে পারবেন কিভাবে সিমলেসলি দুইটা সিনের মধ্যে ট্রানজিশন করা যায়, কিভাবে কার্স গাজার স্টাইলে আপনি অ্যানিমেট করতে পারবেন, কিভাবে আপনি কনস্ট্যান্ট স্পিডের অ্যানিমেশনটাকে আপনি আপনার গ্রাফ এবং এডিট করার মাধ্যমে স্মুথ করে তুলতে পারবেন আপনার অ্যানিমেশনটা, অ্যান্ড অল দ্য আফটার ইফেক্টস বেসিক্স দ্যাট ইউ উইল নিড ইন অর্ডার টু ডমিনেট দ্য আপকামিং 2020 মার্কেট প্লেস। এখন আমি আমার নিজের ওয়ার্কফ্লোটা নিয়ে কথা বলবো। পার্সোনালি আমি একটা স্ক্রিপ্ট লেখাতে স্টার্ট করি। স্ক্রিপ্ট আপনি যে কোনো টেক্সট এডিটর দিয়ে করতে পারবেন, আমি গুগল ডক্স প্রেফার করি। স্ক্রিপ্ট লেখার শেষে আমি চলে যাই স্টোরি বোর্ডিংয়ে। সেইখানে আমি আমার ভিডিওতে কী কী চাচ্ছি, কী কী থাকতে পারে এবং যতগুলো সিন আছে ততগুলো আমি পেন অ্যান্ড পেপার দিয়ে ড্র করে ফেলি। দেন আমি আমার ভয়েস ওভার রেকর্ড করা স্টার্ট করি। যখন আমি জাস্ট স্টার্ট করতেছিলাম, শুরু করতেছিলাম, তখন ওনলি আমার ফোন ইউজ করতাম রেকর্ডিংয়ের জন্য। দেন সেই ভয়েসটাকে অ্যাডব অডিশনে এডিট করতাম। এডিটটা খুব বেসিক ছিল, নয়েজ রিডাকশন করতাম, হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতাম, দ্যাটস ইট। মাঝে আমি বয়ায়ের BY-M1 মাইক ইউজ করেছি কিছুদিন। এখন আমি ফুললি শর্টগান মাইকের দিকে ঝুঁকেছি। কারেন্টলি আমি বয়া BY-VM-01 মাইকটি ইউজ করি। এটার ভয়েস কোয়ালিটি এবং ভয়েস রেকর্ডিং কোয়ালিটি রিয়েলি গুড, যদি কি না আপনার PC-তে অথবা ল্যাপটপে একটা ডেডিকেটেড মাইক পোর্ট থাকে। যদি সেটা না থাকে, আপনি যদি কোনো লাইক মডিউলার অথবা কনভার্টার দিয়ে ইউজ করেন, তাহলে এর ভয়েস কোয়ালিটি অনেক রিডিউস হয়ে যায়। আমি এই কোর্সটি থ্রু আউট দ্য কোর্সটিতে আমি তিন ধরনের মাইক ইউজ করেছি। ফার্স্ট অফ অল মানে আমার যে শর্টগান মাইকটা যেটা আমি কারেন্টলি ইউজ করতেছি সেটা VM-01 মাইকটি, এছাড়াও ইউজ করেছি বয়া BY-M1 মাইকটি, এবং তাছাড়াও ইউজ করেছি আমার OnePlus 5T-র ফোন রেকর্ডারের যে মাইকটি রয়েছে সেই মাইকটি। এখন নিচের রিভিউ বক্সে আপনারা জানাতে পারবেন যে কোনটা কোন মাইক ছিল, কোন কোর্সে আমি কোন মাইক ইউজ করেছি। দ্যাটস আ চ্যালেঞ্জ ফর ইউ গাইস। ভয়েস ওভার নিয়ে আরও বিস্তারিত আমি আলোচনা করব, কিভাবে আমি অডিশনে এডিট করি, কিভাবে আপনি ভয়েস ওভার অ্যাড করতে পারবেন, সেগুলো থাকবে এই কোর্সের পরবর্তীতে একটি লেসনে। তো আমি এখন চলে যাই আমার অ্যানিমেশন পার্টিতে, আমি কীভাবে অ্যানিমেট করি। আমি স্টোরি বোর্ডটাকে নিয়ে আমার প্রয়োজন মতো যে সিনগুলো আর ক্যারেক্টারগুলো লাগবে তা ইলুস্ট্রেটরে ইলুস্ট্রেশন করে ফেলি, অ্যান্ড দেন সেই ফাইলগুলো আফটার ইফেক্টসে ইম্পোর্ট করে লেয়ার বাই লেয়ার অ্যানিমেট করি। অ্যানিমেট করা শেষ হলে আমি কম্পোজিশনটা সিন ওয়াইজ এক্সপোর্ট করি এবং প্রত্যেকটা সিনের ইন্ডিভিজুয়াল নামকরণ থাকে, যেমন সিন 1, সিন 1.1, সিন 2, সিন 2.2 এমন নাম থাকে। অ্যান্ড দেন আমি সেই ফুল ফাইলগুলোকে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে যাই। প্রিমিয়ার প্রোতে আমি আমার ভয়েস ওভারের পাশাপাশি মুড অনুসারে, ভিডিওর মুড অনুসারে রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যাড করি, অ্যান্ড দেন আমি সেই ভিডিওটাকে এক্সপোর্ট করি।
তো আমার এই কোর্সটিতে স্ক্রিপ্টিং এবং স্টোরিবোর্ডিংয়ে যাব না বিস্তারিত, এই দুইটা পুরোপুরি আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপর। আমার ভিডিওটা হবে মোস্টলি হাউ টু অ্যানিমেট ইন আফটার ইফেক্টসের উপর। ফার্স্টে বেসিক পার্ট দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে ডিফিকাল্ট পার্টগুলোতে যাব। অ্যান্ড আমি আশা করি যে এই কোর্সটি করে আপনারা আপনাদের ফার্স্ট অ্যানিমেটেড এক্সপিরিয়েন্সের ভিডিও বানাতে পারবেন। অ্যান্ড দেন খুব শীঘ্রই মার্কেট প্লেসগুলোতে এই সেক্টরটা ডমিনেট করা স্টার্ট করবেন। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এনরোল নাও অ্যান্ড লেটস ডাইভ ডিপার ইন টু দ্য অ্যানিমেশন ওয়ার্ল্ড টুগেদার। আশা করছি দেখা হবে পরের লেসনে। আসসালামু আলাইকুম।